আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আওয়ামী লীগের ভাজা কৈবাস খায়ে তেল তেল করছেন শরীরটা, শরীরটার চর্বিগুলা যারাদের ঠকবক করছে তাদেরকে কই মাছের মতো কেটে কেটে আওয়ামী লীগ খাবে, সেই একটা নিউজ সমকাল পত্রিকায় এসেছে, আপনাদের সামনে তুলে ধরছি। যারা শরীরটা বেশি তেল তেল করেছেন তাদের তেলটা কিভাবে যাবে একটু দেখেন সমকাল পত্রিকা কি লিখেছে। এমপির হুকুমে হাতটি কেটে তাকে দিতে হবে, এমপি হুকুম করেছে হাতটা কেটে নেওয়া যাওয়ার জন্য। এবার এমপি কোথায়, ঘটনাটা কোথায়, সময়কাল পত্রিকায় লিখেছে, আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, নাটুরের বড়াই গ্রামে দপ্তরে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রফকে মারধরের অভিযোগ উঠেছে। আব্দুর রফ নাটুরের বড়াই গ্রামে দপ্তরে ঢুকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রফকে মারধরের অভিযোগ উঠেছে। এই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এই সরকারি, এই অফিস, তহসিল অফিস, সব অফিস আদালতই কিন্তু ঘুষ ছাড়া কাজ হয় না। আর এই ঘুষ খেতে খেতে ঘুষখুরদেরও একটা চর্বি হয়ে গেছে। এখন এই চর্বিকে কাটাকাটি করবে কারা? এটা কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগই আবার করবে। তাই আপনাদেরকে খাওয়াইছে তারা, আবার তারাই কেটে নিয়ে যাবে আপনাদের শরীর থেকে চর্বি। যখন আপনার চামড়া ছিল্লা শরীর থেকে চর্বি নিয়ে যাবে তখন আপনি টের পাবেন কতটুকু হারাম চর্বি আপনার গায়ে ঢুকিয়েছেন। প্রিয় দর্শক, এই লেখাটা দেখলেই বা এই লেখাটা পড়ার পরেই আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে নাটোর চার আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারির অনুসারীরা তাকে মারধর করে এ সময় দপ্তরে আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা। ভুক্তভোগী আব্দুর রফের অভিযোগ, এমপি ডাক্তার সিদ্দিক সিদ্দিকের ভাগিনা জহিরউদ্দিন, রুবেল বালি, শামসুদ্দিন, জামাল উদ্দিন, বাহউদ্দিন সহ 30-35 জন যুবক আমার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে চর থাপ্পড় কিল ঘুষি লাথি মারতে শুরু করে। প্রদর্শক, এটা হলো ছাত্রলীগের গরম লাথি, উষ্টা ধাক্কা থাপ্পড় কিল খেয়েছে কে? শিক্ষা অধিদপ্তরের ওখানের যিনি আছেন তিনি। প্রিয় দর্শক, এবার দেখেন উনি কি বলছেন। এক পর্যায়ে রুবেল আমার ডান হাত ধরে বলে এইটা, এই হাতটা নেওয়ার জন্য এমপি হুকুম আছে, এটি কেটে তাকে নিতে হবে, অন্যজন অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারপরে তারা দরজা তারা দফতর তছনছ করে। প্রদর্শক হাতটা ধরে বলছে এই হাতটা, ডান হাতটা কেটে এমপির জন্য নিতে এমপি বলে দিয়েছে। এমপির নামটা প্রদর্শক আবার শুনেন, তিনি হলেন ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, নাটোর চার আসনের এমপি প্রার্থী এবং উনি রানিং এমপিও। প্রদর্শক, একজন এমপি কি করে, আবার এমপি নিজে ডাক্তার কি করে আরেকজন মানুষের হাত কাটবে? কারণ ডাক্তার মানে তো কসাই, অনেক ডাক্তার তো কসাইয়ের কাজ করে, তাই উনি আসলে কসাই, রিয়েল ডাক্তার না আর কি, সেটাই হয়তো বা আমরা এখান থেকে বুঝতে পারলাম কেন এমপি হাত কেটে নিয়ে যাওয়ার জন্য বলেছে। এবার সময়কালে বিস্তারিতটা লিখেছে, আমি সময়কাল থেকে বিস্তারিত। বৃহস্পতিবার এমপিও আবেদন ছেড়ে দেওয়ার শেষ দিন, দপ্তরের কাজ করছিলেন। বৃহস্পতিবার এমপিও ছেড়ে দেওয়ার শেষ দিন, এ সময় 15-16 যুবক কক্ষে ঢুকে লাঞ্ছিত করে আরও 15-20 জন বাইরে দরজা আটকে রাখে। কেন মারধর করা হচ্ছে জানতে চাইলে তারা বলেন, এমপির নির্দেশের পর তুই তার পছন্দের প্রার্থীকে ইসলামপুর গুনাইহাটি ফাজেল ডিগ্রি মাদ্রাসায় নিয়োগ দিসনি, তার নির্দেশ অমান্য করছিস, এজন্য তোর হাত কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমপির পছন্দের ব্যক্তিকে ওইখানের একটি ফাজেল মাদ্রাসায় শিক্ষক হিসাবে এমপি অভিযুক্ত বা নিয়োগ না দেওয়ার কারণে তার হাত কেটে নিয়ে যাওয়ার জন্য এমপি লোকজন পাঠিয়েছে 30-35 জন। খবর পেয়ে আব্দুর রফেকে রক্ষায় এগিয়ে গেলে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামানকে মারধর করে তার অনুসারীরা। মনিরুজ্জামান বলেন, স্যারকে কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করার খবরে ছুটে গেলে একজন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়াবাড়ি করলে স্যারের মতো সাইজ করে
হুমকি দেয়। এক পর্যায়ে মারতে গেলে সরে এসে বিষয়টি ইউনুকে ইউনু স্যারকে জানান। যখন তাকে মারতে গিয়েছে তখন সে ইউনু সাহেবকে গিয়ে জানিয়েছে যে স্যারকে আমি রক্ষা করতে গিয়েছিলাম ও উল্টা আমি মাইর খেয়ে পালিয়ে এসেছি। এবার উপজেলা পর্যায়ের যারা জনগণের সেবার জন্য সরকার নিয়োগ দিয়েছে আপনাদের বউ বাচ্চা নিয়ে থাকার জন্য ঘর বাড়ি উপজেলা লেভেলে আপনারা কিন্তু খুব ভালোভাবেই অবস্থান করেন, কিন্তু আপনারা জনগণের সেবা না দিয়ে জনগণের পকেট কাটেন। একটি কাজের জন্য গেলে ফ্রি কাস্টার জন্য একেবারে হতদরিদ্র মানুষের কাছ থেকেও 500, 1,000, 5,000, 10,000, 50,000 ডিপেন্ড করে কাজটা কি, তার যদি জটিলতা থাকে, তার যদি কাজটা না বুঝে, তখন আপনারা সেইভাবে উপজেলা লেভেলে ঘুষ আদায় করেন। আর সেই ঘুষের জন্য আপনাদেরকে এরকম উত্তম মাধ্যম খেতে হচ্ছে। প্রদর্শক, আজকে যারা বিসিএস করে পড়াশোনা করে এই সরকারের আন্ডারে চাকরি করবেন তারা একটু বুঝে শুনে চাকরি করবেন, হিসাব করে চাকরি করবেন। ঘুষ যে আজকে খাচ্ছেন কালকে কিন্তু চর্বি আপনার গা থেকে কেটে নেবে আবার এই আওয়ামী লীগ। এবং সেই দিকটা বিবেচনা করে আমরা অনেকে বলে থাকে না যে পেটের সাথে বুঝে ডাল খাবেন যাতে করে আবার পাতলা পায়খানা না হয়ে যা, তাই ঘুষ সুদ খেতে হুঁশে খাবেন যাতে করে এই ধরনের বিপদ আপনার জীবনে না আসে। এবং আওয়ামী লীগ যাদেরকে খাওয়াবে তাদের পেট থেকে আবার চর্বিগুলা কেটে নিয়ে যাবে এই কথা। এবং যদি আজকের সময়কাল পত্রিকা যা এসেছে আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদের মন্তব্য দেখব আমাদের চ্যানেলের মধ্যে, আপনারা আপনাদের মন্তব্য লিখবেন কথাটি কতটুকু অথেন্টিক আর কতটুকু সত্য। যেহেতু সময়কাল পত্রিকা সরকারকে পক্ষ নিয়ে লিখে আর তারাই যেহেতু এইভাবে লেখছে, তাহলে এটা আরও জানি কত ঘটনা সেই নাটুরে ঘটেছে তা হয়তোবা ভবিষ্যতে আমরা জানব। এবং ইউকে কসবা টিভির সাথে থাকবেন, আমরা ভবিষ্যতে আরও আপনাদেরকে আপডেট ব্রেকিং নিউজ হিসাবে দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে।